সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সবাই ভিন্ন একসাথে অনন্য, সাপোর্টেড বাই ইউএসএআইডির অবিরোধ রোড টু টলারেন্স প্রোগ্রামের প্রজেক্ট কোঅর্ডিনেটর সাইদুল হক তানজিবের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে যৌথ চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল অটাম। বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 2 নভেম্বর পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী আপ্রজা তানজিম মাহির একক চিত্রকলা প্রদর্শনী সেলফ ডেপিকশন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। রাত 8:20 দেখবেন এজেস মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। দেখি আপু, ওয়াও, ইলেকট্রিক শক, আই জাস্ট লাইক ইট। তোরে ডাকলাম তোর বাবার কি হয়েছে সেটা দেখতে, আর তুই এসে লাইক ইট শুরু করছিস। কেন এই মাজন ব্যবহার করবে স্যার? তুমি তো দেখতেছি মিয়া নিজের কোম্পানির বদনাম করতেছো। না না না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। নাবিলা কিছু বলো, আমার কিন্তু রাগ আরো বেড়ে যাচ্ছে স্যার। আমাদের মাজনের প্রচার নাই, প্রচার বাড়ার সেল বাড়বে। রাত 9:25 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় রিয়েলিটি শো হাসো। টেনশনে টেনশনে অস্থি, যানজট ফুটপাতে শুধু ভিড়, মানুষে মানুষে বাড়ে দ্বন্দ্ব, জীবনে নেই যে আনন্দ। এসো 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 আসো। রাত 11:15 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রিয়েলিটি শো পালসার স্টান্ট ম্যানিয়ার গ্র্যান্ড ফিনালে। টপ 4 থেকে আমরা আজকে পেয়ে যাব আমাদের স্টান্ট সুপারস্টার, যার জন্য অপেক্ষা করছে 10 লক্ষ টাকা, এবং তাদের জন্য আজকের এই গ্র্যান্ড আয়োজন। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সবাই ভিন্ন একসাথে অনন্য, সাপোর্টেড বাই ইউএসএআইডি অবিরোধ রোড টু টলারেন্স প্রোগ্রামের প্রজেক্ট কোঅর্ডিনেটর সাইদুল হক তানজিব। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এবং প্রথমেই যে টপিকটি নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমি আসলে খুব এক্সাইটেড। আমিও জানতে চাইবো যে এত সুন্দর একটা নাম প্রজেক্টের, আমরা আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সবাই ভিন্ন একসাথে অনন্য, তো নামকরণটা নিয়ে শুরুতেই জানতে চাইবো, এরকম কেন নামকরণ করা হলো? অর্থাৎ যে সবাই ভিন্ন একসাথে অনন্য, বিষয় হচ্ছে যে আমাদের সোসাইটিটা সো ডাইভার্সিফাইড পিপল এখানে আছে, বিভিন্ন ধর্ম বর্ণের কালচারের মানুষ এখানে আছে, যে আমরা সবাই কিন্তু ভিন্ন, কিন্তু আমাদের যে একটা আইডেন্টিটি বাংলাদেশে, যে আমরা যদি ভিন্নতা একসাথে নিয়ে একটা যদি একত্রিত হই, তা একটা অনন্য কিছু একটা আউটকাম বের করা সম্ভব। তো এই কনসেপ্ট থেকে আমরা চিন্তা করি যে ইন্ডিভিজুয়াল, এভরি ওয়ান ইজ ইউনিক, ওই ইউনিকনেসটা নিয়ে যদি একসাথে হই, তাহলে হচ্ছে আমরা একটা অনন্য কিছু একটা করতে পারবো। এটার পৃষ্ঠপোষকতা করতে হচ্ছে ইউএসএআইডিস অবিরোধ
রোড টু টলারেন্স প্রোগ্রাম। তারা হচ্ছে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত কাজ করছে বাংলাদেশের কনটেক্সটে, এবং তারা কাজ করছে হচ্ছে সমাজে কীভাবে টলারেন্স সহিষ্ণুতা আসলে প্রমোট করা যায়, তো এই নিয়ে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি তারা কাজ করছে। এরই ক্ষেত্রে হচ্ছে আউটবক্স লিমিটেড, একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্যাম্পেইন বিল্ড আপ করি এক বছরের প্ল্যান নিয়ে, যার নাম হচ্ছে সবাই ভিন্ন একসাথে অনন্য। এখানে এক বছর জুড়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যার মূল থিম হচ্ছে আমরা সোসাইটিতে টলারেন্স এবং ডাইভার্সিটি প্রমোট করব। কোন কোন বিষয়গুলো আপনারা এই ক্যাম্পেইনের মধ্যে যুক্ত করছেন? সর্বপ্রথম আসলে ভাবনাটা আসে এভাবে যে আমাদের সোসাইটিতে এত সুন্দর ডাইভার্সিফাইড পিপল এবং তাদের নর্মস, কালচার, ভ্যালুস, তো এগুলো নিয়ে কথা বলার জন্য, যেমন হারমোনি নিয়ে কথা বলার জন্য কমন প্ল্যাটফর্ম হয়তো আছে, কিন্তু আমরা আরেকটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম যে ইউথ সেখানে মডারেট ভয়েস নিয়ে কথা বলবে, হারমোনি নিয়ে কথা বলবে। তো এই কারণে আমরা একটি ডিজিটাল ক্যাম্পেইনের কথা চিন্তা করি, যে ডিজিটাল যেহেতু এখন ডিজিটালে যথেষ্ট পরিমাণে কাজ হচ্ছে এবং সবাই প্রচুর পরিমাণে ডিজিটালাইজড, তো এই কারণে একটি ক্যাম্পেইন করবো যে ফোন দিয়ে সবাই দেখবে, টিভিতে দেখবে। তো এই ক্ষেত্রে এক বছরের একটি কমিউনিকেশন ক্যাম্পেইন আমরা বিল্ড আপ করি, যেখানে আমরা টলারেন্স প্রমোট করবো, সমাজের ডাইভার্সিটি প্রমোট করবো, এবং আমরা হচ্ছে তিনটা থিম চুজ করি। তিনটা থিম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে রিলিজিয়াস হারমোনি, ফ্লোরিজম যেটা হচ্ছে সার্বজনীন বাংলাদেশ, ধর্মীয় সম্প্রীতি, আর একটা হচ্ছে তারুণ্য শক্তি। এই তিনটা টপিক নিয়ে আমরা পজিটিভ মেসেজ বিল্ড করবো, ইউথদেরকে এঙ্গেজ করবো এবং পজিটিভ মেসেজ বিল্ড করে ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবো, এবং ইউথরা তাদের পজিটিভ স্টোরি শেয়ার করবে, আমরা আমাদের পজিটিভ স্টোরি শেয়ার করবো, যে কারণে এই প্ল্যাটফর্মটা সারা জীবন বাংলাদেশের কনটেক্সটে থাকে, যে এই পজিটিভ স্টোরিজগুলো তো আসলে খুব সুন্দর। এই ধরনের সাবজেক্ট ম্যাটার থেকে কোনো নেগেটিভ ঘটনা ঘটলে মানুষ যাতে রিকল করে যে এই ঘটনা থেকে পজিটিভ স্টোরিজও আছে আমাদের, তো আমি কেন ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিব খারাপ যে নেগেটিভ কোনো ঘটনা দেখে। এই যে কয়েকটা মাস তো হয়ে গেল এই প্রজেক্টে, কি কি অ্যাক্টিভিটিস হয়েছে? এই ক্ষেত্রে সবার প্রথমে একটি থিম সং বানানোর চিন্তা করলাম, যে গানে গানে কথা বলবো। আমাদের কনসেপ্ট হচ্ছে সেলিব্রেটিং ডাইভার্সিটি, তো আমাদের একটি থিম সং আছে যেটা হচ্ছে চলমেলি বাংলাদেশ। আমাদের থিম সংটা লেগেছে হচ্ছে আমাদের আউটবক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাসেল ভাই, আমাদের প্রজেক্ট অ্যাডভাইজার, চলমেলি বাংলাদেশ চলমেলি একসাথে, থাকুক নানামত পথে নানান দিশা, তুমি আমি এক হলেই হয়ে যাবো আমরা। তো এক্ষেত্রে এই গানটা থিম সংটা থেকে আমরা প্ল্যান করলাম যে এই মেসেজটা, পজিটিভ স্টোরিজ হচ্ছে মানুষের কাছে থ্রো করবো কীভাবে, একটা মিউজিক ভিডিও করবো। তো আমরা একটা মিউজিক ভিডিও করলাম, এই মিউজিক ভিডিও থেকে আমরা এখানে সোশ্যাল হারমোনির কথা বলেছি, যেটা হচ্ছে রিলিজিয়াস হারমোনি, প্লুরালিজম, সার্বজনীন বাংলাদেশের কথা বলেছি, ইউথ পাওয়ারের কথা বলেছি, টলারেন্সের কথা বলেছি, ডাইভার্সিটির কথা বলেছি, এবং সব পজিটিভভাবে তুলে নিয়ে এসেছি। আমরা পরে তিনটা টিভিসি তৈরি করলাম, একটা রিলিজিয়াস হারমোনির, একটা প্লুরালিজমের, একটা ইউথ পাওয়ারের। তো এই তিনটা থিম সং আমরা বাংলাদেশের 16টা টিভি ন্যাশনাল টিভি চ্যানেলে আমরা এয়ার করলাম। তো তারপর কী হলো, এগুলো দেখে মানুষ ইন্সপায়ার হলো, তারপর আমাদের ফেসবুকে, ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড করলাম, এবং একটা কল ফর অ্যাকশন শো করলাম। কল ফর অ্যাকশনটা কি, যে কোনো একটা অ্যাক্টিভিটি থেকে একটা আউটকাম মেজার করার জন্য, যে তোমরা করো কী করো, এই ছিল আমাদের পজিটিভ স্টোরিজ, যে তোমরা তোমাদের গল্প লিখে পাঠাও আমাদের কাছে। গল্প থেকে কী হবে, গল্প থেকে নির্মিত হবে শর্ট ফিল্ম। আমাদের যত গল্প আসবে আমরা সেটা থেকে 10টি সেরা গল্প নিয়ে আমরা শর্ট ফিল্ম তৈরি করব, এবং 200 জনকে USAID USAID কর্তৃক সার্টিফিকেট দেওয়া হবে, এবং তাদের নিয়ে OVC হবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং হবে, তাদের নিয়ে আমরা, যেহেতু আমরা ডিজিটাল ক্যাম্পেইন, আমরা প্রচুর OVC তৈরি করি, প্রচুর ডিজিটাল অ্যাক্টিভিটি থাকে আমাদের, তো এই ধরনের তার কন্ট্রিবিউশনটা থাকবে। অনেকে বলে গল্প দিছি, গল্প হারিয়ে যাচ্ছে, ইভেন এখনও কিন্তু আমাদের ইমেল আসে, ফেসবুক ইনবক্স আসে যে ভাই গল্প পাঠাইছি, কি অবস্থা, গল্প কি পড়ছেন? তার মানে হচ্ছে যে আপনাদের যে মেইন মোটিভ রোড টু টলারেন্স, সেই বিষয়টাকে সহিষ্ণুতার পথে, হ্যাঁ সহিষ্ণুতার পথে, এবং সেই বিষয়টাকে সামনে রেখে আপনারা টিভিসি প্রচার করছেন, অ্যাওয়ারনেস এবং গল্পগুলো চাচ্ছেন, পজিটিভ স্টোরি, এবং সেখান থেকে প্রচুর সাড়াও পাচ্ছেন আপনি যেটা বলছিলেন। তো এটার কি ডেডলাইন শেষ হয়ে গেছে গল্প পাঠানোর? ইয়েস, আমরা কতগুলো গল্প আপনারা এখনো পর্যন্ত পেয়েছেন? গল্প তো কাউন্টিং, স্টিল কাউন্টিং, অনেক গল্প পেয়েছি আমরা। আমাদের প্রথম, আমাদের মেইন 29 তারিখ থেকে এয়ার হয়েছিল, আমরা গল্ফ অ্যাকশন শো করেছি, জুলাই 31 তারিখ পর্যন্ত ছিল, তারপর আমরা সেটা এক্সটেন্ড করেছি প্রচুর রিকোয়েস্টের কারণে, অক্টোবরের 15 তারিখ সেটা শেষ হয়েছে। এখনও গল্প অলরেডি আমাদের ইমেইলে, আমাদের ফেসবুকে, আমাদের ড্রপ বক্সে, আমাদের পিও বক্সে এখনও গল্প আসছে, রয়েছে, আমরা কাউন্টিং করছি, বাট ইটস হিউজ। গল্প পড়তে আসলে সময় লাগে। মনে হচ্ছে যে এত গল্প কি সব আপনারা পড়তে পারবেন, নাকি 10টা বেস্ট গল্প পেয়ে গেলে আপনারা হয়তো আর কিভাবে, আমি যদি 10টা পড়ি তাহলে আরও বেশ 10টা থাকতে পারে। গল্প পড়তে হবে, কোনো সুযোগ নেই, গল্প আমাদের ক্রিয়েটিভ টিম পাগলের মতো গল্প করছে, আমরা সাপোর্ট করছি। আমরা যেহেতু অন্যান্য প্রোগ্রাম একটু ব্যস্ত থাকি, গল্প অত পড়তে না পারলে আমরা দেখি, আমাদের গল্প পড়ার টিম আছে, গল্প পড়ছে। এবং সবচেয়ে মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি নিজে, আমাদের একটা হটলাইন আছে, আমি নিজে ফোন ধরছি, দিয়ে একটা ফোন ধরার পরে ফোন দিয়ে বলছে একটা মেয়ে, আমি ভাইয়া গল্প পাঠাচ্ছি, সে কীভাবে পাঠাবো? আমি বললাম প্রসিডিউস কয়, ভাইয়াগুলো তো আমার পক্ষে সম্ভব না। কেন ভাই? আমি জাফলংয়ে থাকি, সিলেটের জাফলং, ইন্ডিয়া বর্ডার থেকে ফোন দিছে, এবং ওরকম আমরা প্রসিডিউর একটা বলে দিলাম কীভাবে পাঠাবেন। তারপর আমরা এমন কোনো
জেলা উপজেলা নাই যে গল্প পাইনি, আমরা সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নাটোর, রাজশাহী, হাটহাজারি, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, সুনামগঞ্জ, ঢাকা থেকে তো পেয়েছি, প্রচুর ভার্সেটাইল জায়গা থেকে গল্প হয়েছে এবং আমাদের সাকসেসটা যে আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগে যে আমরা কমিউনিকেশন করছি, তারা গল্প পাঠাচ্ছে দূর থেকে, টিভিতে দেখে, ফেসবুকে দেখে, রেডিওতে দেখে, আমাদের রেডিও কন্টেন্টও আছে আর যে এন্ডোসমেন্ট আছে যে গল্প যে পাঠাচ্ছে তারা, তো তারা যে ভাবছে। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটা যে এখন যে এই যে সমাজের যে রেসে যে সবাই ভাবে যে পড়াশোনা, চাকরি, হ্যাসেল, ঢাকা শহরের জ্যাম, এই হ্যাসেলের মাঝখানে যে মানুষ যে হারমোনিয়ার কথা ভাবছে, মানুষ টলারেন্সের কথা ভাবছে, এটা আমাদেরকে অনেক অনেক বেশি প্লেজার দেয়, আমাদের অনেক বেশি প্রাউড করে যে আমরা আসলে কাজ করছি, মানুষ সেটা খুব পজিটিভলি নিচ্ছে। এবং যেটা বলছিলেন যে একটা বড় একটা এঙ্গেজমেন্ট যে তৈরি হয়েছে ইয়ুথদের মধ্যে, সেটা আপনারা টের পাচ্ছেন অলরেডি। এই এই যে গল্পগুলো পড়ছেন, কি ধরনের গল্প আসলে বেশি পাচ্ছেন? গল্প হচ্ছে যে ম্যাক্সিমাম গল্প তো আসলে সাবজেক্ট, আমরা তো বলে দিয়েছিলাম যে আমাদের সিজির মতো ভয়েস ওভারের মাধ্যমে, যে ভয়েস ওভার বলে দিয়েছি যে সর্বজনীন বাংলাদেশ, ধর্মীয় সমৃদ্ধি আর তারুণ্য শক্তির গল্প লিখে পাঠাও আমাদের কাছে নিয়মিত হবে শর্ট ফিল্ম। তো এই তা আমরা উই আর এক্সপেক্টিং এই ধরনের গল্প পাঠাবে এবং এই ধরনের গল্প আসছে, কিন্তু প্রেমের গল্প যে আসে নাই সেটা না, প্রেমের গল্প পাঠিয়ে গেছে ছেলেবেলে, ছেলেবেলে বিশ্বাস করছে যে প্রেমের গল্প হারমোনির গল্প, উই অ্যাপ্রিসিয়েট ইট, ভালোবাসার প্রেম সোসাইটিতে দরকার, সেটা একটা হারমোনি, কিন্তু আমরা যেহেতু এক্স্যাক্টলি সাবজেক্ট ম্যাটার রিলেটেড গল্প চাচ্ছি, আমরা হচ্ছে চেষ্টা করবো যে যত গল্প আসতেছে আমাদের অত কাউন্ট করার জন্য যে ডিরেক্ট বেনিফিশিয়ারি কারা, আমরা সাবজেক্ট ম্যাটার রিলেটেড গল্পগুলোই রাখবো, বাকিগুলো গল্প তারা পাঠিয়েছে, এঙ্গেজ হয়েছে, উই আর সো হ্যাপি, কিন্তু আমরা বেশি প্রায়োরিটি দিব হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার রিলেটেড গল্প। আর হারমোনি গল্প যদি বলতে হয়, ইভেন এমন হয়েছে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে একটু বলি, যেটা হচ্ছে ইউথ মিটিং, আমাদের একমাত্র অফলাইন অথবা অনগ্রাউন্ড অ্যাক্টিভিটি, সব কিছু আমাদের ডিজিটাল, রেডিও কন্টেন্ট, টিভিসি, ওভিসি, ক্রিয়েটিভ পোস্ট, একটা অ্যাক্টিভিটি রাখছি যে আমাদের যে ডিজিটালে কাজ করছি এটার এক্সপিরিয়েন্স কীরকম, এটা মেজার করার জন্য আমরা ডিরেক্ট এঙ্গেজ হই ইউথের সাথে। এখানে কী হয়, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি যে আমাদের কো পার্টনারশিপ, বিভিন্ন ডিভিডিং ক্লাব, অর্গানাইজেশন, স্কুল কলেজ, স্কুল কলেজ না, 18 থেকে 26 বছর বয়সী যেহেতু আমাদের টার্গেট গ্রুপ ইউথ, 18 থেকে 26 বছর বয়সী বিভিন্ন ইউথ, দে গট ইনভাইটেড, তারা আসে, আসার পর আমাদের বিসিসি ম্যাটেরিয়ালস, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ম্যাটেরিয়ালসগুলো পাচ্ছে, রিসব্যান্ড, ব্র্যান্ডেড পেন, প্যাড, তারপর টি শার্ট পাচ্ছে, তারপর তারা আমরা ইউনিভার্সিটিতে আপনারা, হ্যাঁ ইউনিভার্সিটিগুলো করি এবং 18 থেকে 26 বছর বয়সী তরুণদের মাঝখানে, এবং একটা কো পার্টনারশিপ দিয়ে যাই, ইটস নট লাইক দ্যাট আমরা যাচ্ছি প্রোগ্রাম করে চলে আসতেছি, আমরা ওনারশিপ দিয়ে এভাবে, যেমন গতকালকে একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করলাম, ওখানকার ডিভিডিং ক্লাব হচ্ছে আমাদের কো পার্টনার ছিল, যে ওরা স্টুডেন্ট দেবে, ওরা হচ্ছে স্টুডেন্ট দেবে প্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্টে হেল্প করবে, আমরা সব ধরনের সাপোর্ট দেবো, কিন্তু ওনারশিপটা তারা থাকবে, যে তারা একটা ক্যাম্পেইন করছে, একটা প্রোগ্রাম করছে সবাই ভিন্ন একসাথে আনন্দের সাথে, তারা একটা প্রোগ্রাম করছে সবাই ভিন্ন একসাথে আনন্দের সাথে, যে তাদের ওনারশিপটা থাকে, যে তাদের ইউনিভার্সিটি যাতে জানে যে সবাই ভিন্ন একসাথে আনন্দের সাথে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে। এখানে গিয়ে আমরা ইউথের সাথে সরাসরি রিলিজিয়াস হারমোনি, প্লুরালিজম, ইউথ পাওয়ার, ডাইভার্সিটি, টলারেন্স নিয়ে কথা বলি। এখানে আমাদের একটা প্রি টেস্ট, একটা পোস্ট টেস্ট অ্যাসেসমেন্ট হয় তাদের এক্সপিরিয়েন্স, নলেজ জানার জন্য, তবে সেখানে আমাদের ভিজুয়াল টুল, যত কন্টেন্ট আছে শেয়ার করি এবং ওপেন ডিসকাশন থাকে। এখানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বিভিন্ন একাডেমিশিয়ান, তারপর বিভিন্ন প্র্যাকটিশনার এই সেক্টরে আসে। তারপর আমাদের একটা মজার সেগমেন্ট সেলিব্রিটি এঙ্গেজমেন্ট অথবা ইউথ আইকন এঙ্গেজমেন্ট একটা রাখি, যেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের মিউজিশিয়ান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, রাইটাররা আমাদের একটা প্রোগ্রামে এক একদিন এক একটা প্রোগ্রামে আসে, এসে ইউথের সাথে কথা বলে আমাদের প্রোগ্রামে এঙ্গেজমেন্ট বাড়ে, তারাও খুব খুশি হয়, ছবি তোলে, সেলফি তোলে, ভিডিও ব্যাটস হয়। তো একটা ইনফর্মাল ভাবে খুব মজার একটা প্রোগ্রাম হয়। এখানে আমরা ডিরেক্ট আমাদের প্রোগ্রাম, আমাদের এই প্রজেক্ট নিয়ে, তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলি। তো এমনও আমরা পেয়েছি যে আমি গিয়েছি ইউথ মিটিংয়ে, ওখানকার স্টুডেন্ট বলতেছে ভাই আমি গল্প পাঠাইছি, ভাই আমি গল্প পাঠাইছি, মানে মানে আমাদের এত ভালো লাগে তখন। তো আর যেই প্রশ্ন থেকে এখানে আসলাম যে কিরকম গল্প, গল্প হচ্ছে যে মানুষ রিলিজিয়াস হারমোনিক গল্প সবচেয়ে বেশি বোধহয় আমরা পাই, তারপর ইউথ পাওয়ারের গল্প প্রচুর পাই, আর সার্বজনীন বাংলাদেশ প্লুরালিজমের গল্প পাই, আর এই ক্ষেত্রে আমাদের গল্প ক্ষেত্র হচ্ছে মানুষ তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ম্যাক্সিমাম হচ্ছে আমরা লাইফ এক্সপিরিয়েন্সের গল্প পেয়েছি, যে এই ঘটনা ঘটেছে, আমরা একসাথে ছিলাম, যেমন আমরা ইউনিভার্সিটি হলের গল্প পাই, আমরা গ্রামের পুজোর গল্প পাচ্ছি, ঈদের গল্প পাচ্ছি, তারপর আমরা ইউথ পাওয়ারের গল্প পাচ্ছি, যে যেরকম যে ইউথ ঋণ, তারা ইউথ সাপোজ একটা ছেলে ইউথ নিয়ে কাজ করছে, ইউথ গ্রুপ নিয়ে ব্লাড ডোনেশন নিয়ে কাজ করছে, তারপর চাঁদা তুলে, তারপর রিলিফের জন্য কাজ করছে, গল্প আপনারা পাচ্ছেন। আচ্ছা, এই যে গল্পগুলো পেলেন, এখন পরবর্তী যে ধাপ যেটা বলছিলেন যে শর্ট ফিল্ম হবে, সেটা আসলে মানে কবে নাগাদ আপনারা শেষ করবেন এই বাছাই প্রক্রিয়া? আমি বলবো যে আমরা গল্প পড়া যেহেতু চলছে, উই আর রেসপেক্টিং যে আমরা মিড অফ দা নভেম্বরের মাঝখানে হয়তো আমরা স্টোরিবোর্ড মেক করে আমরা হয়তো শুটিংয়ে যেতে পারবো। তো এক্ষেত্রে হচ্ছে গল্প পড়া হচ্ছে, গল্পর যেহেতু হিউজ অ্যামাউন্ট এসছে আমাদের ক্রিয়েটিভ কন্ট্রোল, এবং গল্প পড়ার ক্ষেত্রে আমরা আসলে সময় স্বল্পতা আসলে থাকে,
কিন্তু আমরা আসলে স্যাক্রিফাইস করব না যে কোনো গল্প পড়বো না, এই গল্প পড়ার দরকার নেই, ফেসবুক থেকে গল্প এবং সিলেক্টেড পরে সেটার একটা প্রি প্রোডাকশনের তো সময় আছে, একটা প্রি প্রোডাকশন থাকবে, স্টোরি বোর্ড পেইন থাকবে, ওদের সাথে কমিউনিকেশন থাকবে, তারপর আমরা হচ্ছে গল্পগুলো ইউএসএ আইডিস অবিরোধ প্রোটো টলারেন্স প্রোগ্রামের সাথে শেয়ার করব, গল্পগুলো সাবজেক্ট ম্যাটারের সাথে রিলেট হচ্ছে কিনা, তারপরে হচ্ছে গল্প হচ্ছে এক টিম পড়ছে, তারপর স্ক্রুটিনির জন্য আরেক টিম পড়বে, আমাদের প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার থাকবে, তারপর প্রি প্রোডাকশনের ডিরেক্টররা থাকবে, তারপর আমরা হচ্ছে চেষ্টা করছি যেটা হচ্ছে যে 10টা শর্ট ফিল্মের জন্য কিছু অবশ্যই ইয়াং ডিরেক্টর সিলেক্ট করতে, যেহেতু আমাদের ইউথ নিয়ে প্রোগ্রাম, ইউথরা যারা রিলিজিয়াস হারমনি, প্লুরালিজম, ডাইভার্সিটি, টলারেন্স এগুলো নিয়ে কাজ করতে চায়, তাদেরকে আমরা প্রমোট করবো, যাদের এক্সপিরিয়েন্স রিলেটেড কিছুটা হলেও আছে অথবা কাজ করতে চায়, তো ইউথরা এসে ফিল্ম ডিরেক্ট করবে, কিন্তু ওভারসি করার জন্য আমাদের যেটা কমার্শিয়াল শর্ট ফিল্ম এক নাম্বার যেটা এনটিভিতে প্রচার হবে, তো এই ক্ষেত্রে আমরা হয়তো প্রফেশনাল কোনো রিনাউন্ড ডিরেক্টর দিয়ে সেটা করাবো, কিন্তু আসলে ইউদের ইনভলভমেন্ট চমৎকার একটা প্ল্যানিং আসলে চলছে। একটু আপনার ব্যাপারে আমি পেছনে ফিরে যেতে চাই যে ইউএসএআইডি এত সুন্দর একটা প্রজেক্টের সঙ্গে আউটবক্স যুক্ত হলো, আপনার কি পূর্বে ইউএসএআইডির কোনো প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে? জি, সর্বপ্রথম আমি কক্সবাজারে কাজ করি, ওই সময় ইউএসএআইডি সবের ডট টু টলারেন্স প্রোগ্রামের আন্ডারই ইন্টার কমিউনিটি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য কক্সবাজারে একটা প্রজেক্টে কাজ করি, তো ওই ক্ষেত্রে অবিরোধ রোড টু টলারেন্স প্রোগ্রামের সাথে আমার একটা সম্পৃক্ততা হয় যে তারা আসলে প্রমোশন নিয়ে টলারেন্স কাজ করছে, উগ্রবাদ সহিংসতা নির্মূলের জন্য কাজ করছে। তো এরপর ঢাকায় চলে আসার পরে তো আর্টবক্স লিমিটেড হচ্ছে অবিরোধের কিছু ইভেন্ট অ্যাক্টিভেশনে কাজ করেছিল, যেখানে হচ্ছে থিম সংটা লেখা হয়, থিম সংটা আমাদের ন্যাশনাল রিনাউন্ড ব্যান্ড চিরকুট কম্পোজ করে সবার প্রথমে, তো সেই গানটা নিয়ে কনসার্ট হয়, ইভেন্ট হয়, তো একটা সম্পর্ক আর্টবক্স লিমিটেডের সাথে ইউএসএআইডি অবিরোধ রোড টু টলারেন্স প্রোগ্রাম ক্রিয়েট হয়। তো তারপর আসলে প্ল্যান করা হয় যে এটা থিম সং হলো, এটা নিয়ে কী করা যায়, ইউদের কাছে কীভাবে পৌঁছানো যায়, এই পজিটিভ স্টোরিজগুলো, তারপর আসলে বসে প্ল্যান করতে করতে এরা আসলে অনেক গ্রাউন্ড ওয়ার্ক থাকে, এই প্রজেক্ট অনেক প্ল্যান, অনেক শ্রম, আমাদের প্রচণ্ড শ্রম, ভালোবাসা, মানে অনেক কিছু সম্পৃক্ত এই ক্যাম্পেইনের সাথে, তো চেষ্টা করি যাতে ভালো কিছু নিয়ে আসার জন্য। আর একটা যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয় যে প্রত্যেকটা ইউথ মিটিংয়ে যখন ডিরেক্টলি এঙ্গেজ হয় আমাদের সাথে, তো আমাদের ক্যাম্পেইন সম্পর্কে বলতে হয় যে আমরা আসলে কী নিয়ে কাজ করছি, কেন আসছি, তো ইউথদেরকে এভাবে বলি যেটা হচ্ছে যে আসলে আমাদের সোসাইটিতে কিন্তু এখন কীভাবে ভালো স্টুডেন্ট হবা, কীভাবে বিসিএস ক্যাডার হবা, ঠিক আছে, কীভাবে ভালো ইঞ্জিনিয়ার হবা, এই ধরনের অনেক সেমিনার, টক শো, পলিটিক্স নিয়ে টক শো হচ্ছে, ইকোনমি নিয়ে টক শো হচ্ছে, কিন্তু আসলে এরকম অ্যাক্টিভিটিস ফ্যামিলি ওরিয়েন্টেশন বলেন অথবা স্কুলিং বলেন, ইউনিভার্সিটি লাইফ বলেন, অথবা চাকরিতে জব প্রফেশনাল বলেন, বিজনেসে বলেন, যে আসলে আমরা একটা ভালো মানুষ হওয়া, আমাদের মধ্যে সহিষ্ণুতা প্র্যাকটিস করা, মুদ্রা রেপিটোপিট ভাবা, ডিরেক্ট রিয়াক্ট না করে কনস্ট্রাকটিভ থিঙ্কিংয়ে প্র্যাকটিস করা, এটা নিয়ে আমরা কতক্ষণ কথা বলি দিনে, আপনার সাথে আমি কথা বলছি যে আপনার সাথে আমার ব্যবহার, আমি বাসায় যেয়ে বাবা মার সাথে কী ব্যবহার করছি, সবার সাথে কীভাবে কথা বলছি, আমাদের যে আচার ব্যবহার, আমরা টেকনোলজিক্যাল ভাব দিয়ে অনেক উন্নত হচ্ছি, দিন বাই দিন আরও হবো ইনশাল্লাহ, মানুষ ডিজিটাল হচ্ছে, কিন্তু মানুষের যে ইমোশন, যে ভ্যালুস, এথিক্স, এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা আসলে ওই সমাজের রেসে দৌড়াতে গিয়ে ইমোশনলেস অথবা আমার ইমোশনকে ভ্যালু দিতে গিয়ে আরেকজন ইমোশনকে হার্ট করছি কিনা, এই জিনিসটা নিয়ে চিন্তার জায়গা আসলে আছে এবং আমরা সেটা নিয়ে কথা বলি, সেটা নিয়ে কাজ করছেন। একটু যদি বলি যে পুরো বছরের একটা প্ল্যানিং করে আপনারা এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন, বছর শেষে আপনারা কি ধরনের আউটপুট আশা করছেন এই প্রজেক্ট থেকে? যেমন আমাদের তো এটা এক বছরের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্যাম্পেইন, আমাদের এক বছরের প্ল্যান হচ্ছে আমরা এই শর্ট ফিল্মগুলো নিয়ে সার্টিফিকেট দেওয়া সেরেমনি, তারপর বিভিন্ন যেমন একটা প্রিমিয়ার শো করবো আমরা এই বছরের, মানে এই বছরের শেষে তো করতে পারবো না, হয়তো জানুয়ারিতে করবো, জানুয়ারির 31 তারিখে আমার প্রজেক্ট শেষ, জানুয়ারিতে প্রিমিয়ার শোতে হবে হচ্ছে যেমন এক নম্বর কমার্শিয়াল শর্ট ফিল্মটা আমাদের এনটিভিতে প্রচার হবে, বাকি নয়টা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, আর আমাদের প্রিমিয়ার শোতে হচ্ছে দেশের যত বড় বড় রিনাউন্ড মিডিয়া ব্যক্তিত্ব আছে সারা ইনভাইটেড থাকবে, তারপর হচ্ছে যারা ফিল্ম মেকার আছে প্রিমিয়ার শোতে আমাদের শর্ট ফিল্মগুলো দেখানো হবে, তারপর আমরা দেশের অনন্য যত ফিল্ম সোসাইটি আছে তাদেরকে দাওয়াত দিব, তারা তাদের মুভি দেখাবে, দুই দিনব্যাপী একটি বিশাল প্রিমিয়ার শো প্রোগ্রাম হবে, তো ওটা প্ল্যানিং আমরা চলছে এখনও, তো এই প্রিমিয়ার শো দেখানোর পর হয়তো এই ক্যাম্পেইনের কাজ শেষ, ইউথ মিটিং আমাদের 45টা ওভার হয়ে যাবে, আমাদের যত প্ল্যানিং আছে হয়তো জানুয়ারির মধ্যে শেষ হবে, কিন্তু আমাদের কিন্তু আসলে এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ডে বাই ডে অনেক ধরনের প্ল্যানিং জন্মাচ্ছে, আমাদের প্রত্যেক দিন অনেক কিছু শিখছি, যেমন আমাদের 10টা শর্ট ফিল্ম থাকবে, 10টা শর্ট ফিল্মই কিন্তু পজিটিভ স্টোরিজ, যারা ইউথরা নিজের জীবন থেকে অথবা কর্মকল্পনা থেকে স্বপ্নের বাংলাদেশ কল্পনা করে পাঠিয়েছে, তো 10টা শর্ট ফিল্ম নিয়ে অনেক কাজ করা যেতে পারে, আমরা দেশের সব জায়গায় 10টা শর্ট ফিল্ম দেখাতে পারি রোড শোর মাধ্যমে, বিভিন্ন শিল্পকলা একাডেমির মাধ্যমে, মানে এই প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনারা আরো নতুন নতুন জিনিস নিয়ে ভাবছেন, উই হ্যাভ সো মেনি প্ল্যানস, যেটা হচ্ছে 45টা ইউথ মিটিং আমরা হয়তো ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, তারপর পাবনা, সিরাজগঞ্জ, খুলনার দুই একটা রিজিয়নে 45টা ভাগ করে দিচ্ছি, কিন্তু এটা তো আমাদের তো আরো জেলা আছে, আরো উপজেলা আছে, তো সেই জায়গাগুলো তো আপনাদের করার প্ল্যানিং আছে, তো এক্সপিরিয়েন্স নিয়ে আউটকাম গুলো জেনে আমরা অবশ্যই যদি ভালো কিছু করার সুযোগ থাকে আমাদের প্ল্যান আছে যে ইউএসএআইডি সবিতর সাথে যদি বসি
আউটডোর সিমটা যদি যদি ওরকম আসলে ব্যাটে বলে মিলে তাহলে অবশ্যই আমরা এক্সটেন্ড করার সুযোগ আছে এবং আমাদের অনেক প্ল্যান আছে। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, চমৎকার একটা প্রজেক্ট সম্পর্কে আমরা জানতে পারলাম। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো আপনার জন্য এবং আপনারা যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সবাই ভিন্ন একসাথে অনন্য, এই প্রজেক্টের জন্য শুভকামনা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংকস ইউ, থ্যাংকস টু এনটিভি, আমাদের মিডিয়া পার্টনার থাকার জন্য এনটিভিকে ধন্যবাদ। এবং আসলে ক্যাম্পেইনের কথা বলতে সবসময় ভালো লাগে, প্রত্যেকদিন বলি বিভিন্ন জায়গায় যে এখানে বলতে পারে আরো বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।